সত্যি কি নিয়মের বেড়া জালে বাধা পড়ে সত্য উদ্ঘাটন, এ নিয়েই আলোচনা চলছে। কাঠগোড়াতে অনেকেই শাসককে, অর্থাৎ দেশের শাসক এবং রাজ্যের শাসককে দাঁড় করিয়েছে। এবার আমি ডেকে নেব রাজ্যসভার সাংসদ তৃণমূল নেতা শান্তনু সেনকে। কি বলবেন তিনি? যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আদালতে গীতা ছুঁয়ে একজন খুনের আসামিও এই কথাটা বলে মিথ্যে কথা বলে, এবং সেই খুনের আসামিকে বাঁচানোর জন্যে ক্রিমিনাল লয়ারও সেই মিথ্যাটাকে এস্টাবলিশ করে প্রমাণ করতে চায় যে খুনি আসলে খুন করেনি। অর্থাৎ আমি এটা বলে এটাই প্রমাণ করতে চাইলাম, এটা একটা প্যারাডক্সিক্যাল ডিসকাশন। এটার মধ্যে একটা বড় প্যারাডক্স রয়েছে। যেহেতু আমি সবার শেষে বলছি, তাই প্রত্যেকের কথার প্রেক্ষিতে কিছু বলার সুযোগ আমি নিশ্চিত পাবো। তার আগে আমি সত্য নিয়ে কয়েকটা কথা বলতে চাই। প্রথম হচ্ছে, সত্য এমন একটা জিনিস যাকে অনেক কঠিন পথের মধ্যে দিয়ে যেতে হয়। প্রথমে তাকে রিডিকুল করা হয়, উপহাস করা হয়, তারপর তাকে ভিভিডলি ভায়োলেন্টলি অপোজ করা হয়, এবং লাস্টে না পেরে বাধ্য হয়ে তাকে মেনে নিতে হয়। দ্বিতীয়, সত্য এমন একটা জিনিস যেটা শুরু হওয়ার অনেক আগে সেই বিষয়ে একটা মিথ্যে পৃথিবীর অর্ধেকের বেশি পরিক্রমা করে ফেলে। সত্য অনেক পরে তার যাত্রা শুরু করে, কিন্তু শেষে তারই জয় হয়। তৃতীয়, সত্য হচ্ছে একটা এমন জিনিস যাকে সারা দিন ধরে আপনি যদি লাথি মারেন, সে একটা বলের মতো জিনিসই থাকে, দিনের শেষে শক্তই থাকে, সেটাকে বাবুলের মতো ভেঙে দেওয়া যায় না। আর সত্য নিয়ে আরেকটা সত্য কথা বলবো, যেটা গোয়েবেল বলেছেন, যে একটা মিথ্যাকে যদি আপনি বারবার বারবার বলেন, আলটিমেটলি সেটা সত্যে পরিণত হয়, এটাও কিন্তু একটা সত্য। অর্থাৎ এটার মধ্যে কতটা প্যারাডক্স আছে সেটা আপনারা বুঝুন। শুভময়দা বলছিলেন ইতিহাসের কথা, নিশ্চিত করে সিঙ্গুর যেমন একটা ঐতিহাসিক রায় এনে দিয়েছে ভারতবর্ষের জন্য, ঠিক তেমনি সিঙ্গুর সিলেবাসে জায়গা পেয়েছে। কিন্তু একই সাথে সাথে দুর্ভাগ্যের বিষয়, প্রায় 250 থেকে 300 বছরের মোগল সাম্রাজ্যের ইতিহাস পাঠ্যপুস্তক থেকে বাদ পড়েছে। এখানে আমরাও স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট মেনে চলি, প্রত্যেকে জীবনে লড়াই করছি নিজের ক্ষেত্রে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, এবং যে ভালো করছে সে টিকে যাচ্ছে। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যেটা বলেছিল চার্লস ডারউইন, সেই ডারউইনকে আজকে সিলেবাস থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে কর্ণাটকের সিলেবাসে পড়ানো হচ্ছে, সে সাভারকার যখন সেলুলার জেলে থাকতেন তখন বুলবুল পাখির ডানায় করে ভারত ভ্রমণে বেরোতেন, সেটা সিলেবাসে ঢুকছে, আর মোগল সাম্রাজ্য চার্লস ডারউইন সিলেবাস থেকে বাদ পড়ছে। শুভময়বাবু বলেছেন, অন্য দলের ভুল দেখতে গেলে সবার আগে নিজের ভুল দেখা উচিত। উনি খুব সঠিক কথা বলেছেন, এটা শুভময়দা নয়, এটা মা শারদা বলে গেছেন, যে অন্যের ভুল দেখার আগে সবার আগে নিজের ভুল দেখো। এটা করতে পারলে তো আজকের এই বিতর্কে ঋতব্রতকে আমাদের ডাকতেও হতো না, আর হোটেলে এত টাকাও খরচা করতে হতো না। মাননীয় অধ্যাপিকা মহোদয়কে আমি সম্মান দিয়ে বলি, তিনি অনেক কথা বললেন নিয়োগের কথা। আমি তাকে বলবো, 2011 সালের 20 মে বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী যখন রাইটার্স বিল্ডিংয়ে বসেন, তখন তার টেবিলের একদিকে রাখা ছিল 55,000 বন্ধ কলকারখানার চাবি, অন্যদিকের শোনা যাচ্ছিল 1 কোটি বেকারের হাহাকার কান্না। তিনি আজকে ডিএর কথা বললেন। আজকে আপনারা জানেন, 34 বছর ক্ষমতায় থেকে 33% দিয়ে দিয়েছিল সেই সময়ের সরকার, আর কেন্দ্রের সার্বিক অসহযোগিতা সত্ত্বেও এত রকম সামাজিক প্রকল্প চালানোর পরেও বর্তমান সরকার 106% ডিএ তারা দিতে পেরেছে। তিনি আজকে বিশ্ববিদ্যালয়ের কথাগুলো বলছিলেন। আমি স্মরণ করিয়ে দিই মহোদয়াকে, 34 বছরে সেই সময় কটা বিশ্ববিদ্যালয় ছিল, আর নতুন সরকারের আমলে কটা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে সেই তথ্যটাও যদি আপনি বলতেন, দর্শক বন্ধুরা খুব উপকৃত হতো। আমি মহোদয়াকে স্মরণ করিয়ে দিই, তিনি অনেক কেলেঙ্কারির কথা বলছিলেন। সেই সময় অত ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া, টিভি মিডিয়া ছিল না, তা সত্ত্বেও ট্রেজারি কেলেঙ্কারি, টার্ম কেলেঙ্কারি, বেঙ্গল ড্যাম কেলেঙ্কারি, এই কেলেঙ্কারির কথাগুলো এখনও বাংলার মানুষের মনে আছে। তিনি জাস্টিস এবং জুডিশিয়ারি নিয়ে অনেক কথা বললেন, আমি শুনলাম। আমি একটা কথা বলি, দীর্ঘ সময় 34 বছর, একটা কথা আছে,
যে জাস্টিস শুড বি সিন বাট নট দ্য জাজ। আজকে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্যে অনেকেরই প্রাণ কেঁদে উঠছে, কিন্তু এর আগে ভারতবর্ষের মানুষ কোশ্মিনকালে কোনো দিন কেউ দেখেনি যে একজন বিচারপতি তিনি যে বিষয়ে বিচার করছেন সেই বিষয়ে তিনি বক্তব্য রাখছেন একটা টিভি চ্যানেলে। কেউ একজন বলছিলেন এর আগে যে এর আগে ভারতবর্ষের প্রধান বোধহয় শিলভদ্রদা বলছিলেন যে ভারতবর্ষের প্রধান বিচারপতিকেও দেখা গেছে, কিন্তু আমি একটু রেকটিফাই করে দিতে চাই বিনয়ের সাথে যে সেই প্রধান বিচারপতি কিন্তু সেই সময় এমন কোনো বিষয় নিয়ে বিচার করছেন সেই বিষয় নিয়ে তিনি টিভি চ্যানেলে কিন্তু সাক্ষাৎকার দেননি, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। আজকে বিচারপতি বলছেন লড়াই চলবে, আমরা তো জানি বিচারপতিরা লড়াই থামানোর জন্যে নির্দেশ দেন, তিনি কোন লড়াইয়ের কথা বলছেন? বিচারপতি বলছেন কোনো একটা শাসক দলকে টার্গেট করে যে তার ঢোল পিটিয়ে বিসর্জন দিয়ে দেবো, তার লাইসেন্স কেড়ে দেবো, তার মুখপাত্ররা দালাল, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কোনোভাবে জড়িত না বলছেন, তাকে ডেকে জেরা করা উচিত, এটা কি পক্ষপাতিত্বের নিদর্শন নয়? কিরণময়বাবু বলছিলেন সত্যি তো ভারতবর্ষের মানুষ আজকে খুব চিন্তিত, আমরা একদিকে জাস্টিস লোহাকে যেমন মৃত্যুবরণ করতে দেখেছি অমিত শাহের কেস ডিল করছিলেন বলে, আবার দেখেছি রঞ্জন গগৈ তিনি সরকারকে খুশি করে দেওয়ার ফলে তিনি রাজ্যসভার এমপি হয়ে গেলেন রিটায়ারমেন্টের পর, সম্প্রতি আর একজন কোনো একটা রাজ্যের গভর্নর হয়ে গেছেন, অর্থাৎ খুশি করতে পারলেই তো পুরস্কার, সুতরাং খুশি আমি কেন করব না। আর আমি কিরণময়বাবুকে বলবো ঠিক বলেছেন, এই জন্মস্থানগুলো একটু ভালো করে জানা উচিত, শুনছি আবার মাননীয় অমিত শাহ নাকি বাংলায় আসবেন, আবার যদি জেপি নাড্ডার মতো রবীন্দ্রনাথের জন্মস্থান নিয়ে মিথ্যা তত্ত্ব দেয় তাহলে আবার কিন্তু আস্তাবলের ঘোড়াগুলো খিলখিল করে হাসবে, সুতরাং এটা একটু ভালো করে দেখে নেওয়া দরকার। মাননীয় পুলিশ অফিসার সত্যজিৎবাবু বলছিলেন সিবিআই ইডি 1956 সালে সিবিআই তৈরি হয়, ইডি তৈরি হয় 1963 সালে সিবিআই, তারপর থেকে আজ অবধি দেশের মানুষ কোনো দিন দেখেনি, বিগত কয়েক বছরে 365% ব্যবহার বেড়েছে, 95% বিরোধীদের বিরুদ্ধে, এই বাংলায় 24 মাসে 26টা সিবিআই কেস হয়েছে, একটারও সুরাহা হয়েছে। সিবিআইয়ের কনভিকশন রেট কত? 100টার মধ্যে 30টা কেস তারা সুরাহা করতে পারে না। ইডির কনভিকশন রেট কত? 0.46%, অথচ মেলাইন করে যাও। আজকে উনি ঠিকই বলেছেন একটা ক্রাইটেরিয়া হওয়া উচিত, তা না হলে 303টে সাংসদ নিয়ে আজকে দেশ চালাচ্ছে বিজেপি, তার মধ্যে 116 জনের মধ্যে ক্রিমিনাল কেস আছে, 116 জনের, 78 জন কেন্দ্রের মন্ত্রী তার মধ্যে 46 জনের ক্রিমিনাল কেস আছে। আমি শিলভদ্রদার কথা বলি, আমরা মন কি বাতের কথা শুনলাম, আজকে দেশের ছোটো ছোটো ছেলেমেয়েরা পিএম মানে দেখছি আর প্রাইম মিনিস্টার বলছে না, পিএমের ফুল ফর্ম জিজ্ঞাসা করলে বলে দিচ্ছে পাবলিসিটি মাস্টার। মন কি বাতে দ্রব্যমূল্য বৃদ্ধি তার মনে দাগ কাটে না, 45 বছরে সবথেকে বেশি বেকার তার মনে দাগ কাটে না, আজকে গ্যাস সিলিন্ডারের দাম 1100 টাকা তার মনে দাগ কাটে না, তিনি আজকে নিজের জীবদ্দশায় স্টেডিয়াম তৈরি করেন, মেডিকেল কলেজ তৈরি করেন। আর অন্যদিকে বাংলায় 1,15,00,000 কোটি টাকা বাংলার পাওনা, তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত জনমুখী প্রকল্প চালিয়ে যাচ্ছেন, 100 দিনে যেটা 15 দিনের মধ্যে মজুরি দেওয়ার কথা সেই 100 দিনের মজুরি বাংলা পাচ্ছে না, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত প্রকল্প চালিয়ে যাচ্ছেন, কমিশনের কথা বলছেন। আজকে সারদা কেলেঙ্কারিতে সুদীপ্ত সেনকে বামফ্রন্ট ধরতে পারেনি, ধরেছিলেন যিনি তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কার্গিল থেকে, তিনি 5,000 কোটি টাকার একটা ফান্ড তৈরি করে যারা বঞ্চিত তাদের টাকা ফেরত দেওয়া শুরু করেছিলেন, এই বিরোধীরাই কোর্ট কাছারি করে টাকা ফেরত দেওয়ার পথটাকে আটকে দিয়েছিলেন। আজকে জিরো টলারেন্স নিশ্চিত করে বর্তমানে রাজ্যের শাসক দল করে দেখায়, ওই জন্যে 6 দিনের মধ্যে মন্ত্রীকে সরিয়ে দেয়। আর গুজরাটে তাকিয়ে দেখুন, একজন মন্ত্রিসভার সদস্য তার দলের পঞ্চায়েত প্রধানা বলছে ওই মন্ত্রী আমাকে বারংবার আটক করে ধর্ষণ করেছে, তিনি আজও মন্ত্রী হয়ে থাকেন। ভারতবর্ষে এই মুহূর্তে সবথেকে বড় স্ক্যামটার নাম কি? সেটার নাম বাচ্চা বাচ্চা ছেলেরাও জানে, মোদানি স্ক্যাম, সেই নিয়ে মন কি বাতে কোনো কথা নেই। আর শেষ করব ফয়াজ সাহেবের কিছু কথা দিয়ে, সমস্যাটা হচ্ছে বামপন্থীদের দেখলেই মানুষের এখন সেই সিঙ্গুর ভাঙর নন্দীগ্রাম ছোটো আঙাড়িয়া গড়বেতা কেশপুর আর সাইবাড়িতে মায়ের খাবার থালায় ছেলের কাটা মুন্ডু আর সুশান্ত ঘোষের মাটিতে নর কঙ্কাল, এইগুলো মনে পড়ে যাচ্ছে। সারদার কিংপিনের নাম কি? কার আমলে তৈরি হয়েছিল? তার নাম সুজন চক্রবর্তী। আজকে বাম পরিবারের একটা দেখিয়ে দিন
যে বাম পরিবারে কোনো না কোনো মানুষ সরকারি চাকরি করে না শিক্ষা দপ্তরে, সুজনবাবুর পরিবারেই নাকি 13 জন চাকরি করে বলে শোনা যাচ্ছে। আর বামপন্থীরা ধর্মনিরপেক্ষ, তাই তো সবথেকে বড় ধর্মনিরপেক্ষতার প্রমাণ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে একটা সাম্প্রদায়িক শক্তি ISF-এর সাথে তাদের হাত মেলাতে হচ্ছে। আর শুভেন্দুবাবু তো প্রকাশ্যে বলেই দিচ্ছে যে CPM-এর সমর্থন ছাড়া আমি তো জিততেই পারতাম না। আজকে যে কথা বলে আমি শেষ করব, আজকে ডিএর কথা তিনি বলছেন, একটা জিনিস মাথায় রাখবেন, ডিএ কোনো অধিকার নয়, ডিএ একটা ভাতা। সমস্ত সরকারি প্প্রকল্প চালিয়েও মমতা ব্যানার্জি 106% ডিএ দিয়েছেন। আর আপনি বলছেন তৃণমূল মানে সবাই চোর, বামফ্রন্টের মন্ত্রী বুদ্ধ ভট্টাচার্য তিনি কি বলেছিলেন, এই চোরেদের মন্ত্রিসভায় থাকবো না। সমস্যাটা অন্য জায়গায়। মমতা ব্যানার্জি 34 বছরের ক্ষমতার অপশাসনকে সরিয়ে যখন মুখ্যমন্ত্রী এলেন, সবাই প্রতিশোধের স্পৃহায় জ্বলছিল, একটা কথা, বদলা নয় বদল চাই। সেই জন্যে আজকে এতদিন পরে এসে আপনি বলতে পারছেন তদন্ত করলেন না কেন। আরে তদন্ত যদি করতাম, আপনার গৌতম দেব থেকে শুরু করে সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী থেকে শুরু করে রবীন্দ্রদেব, কতজন দেলের বাইরে থাকতো সেটা একটু ভেবে দেখবেন। সেদিনের সেই সৌজন্যতাটা আজকে আপনারা আমাদেরকে দুর্বল ভাবছেন। আর মাথায় রাখবেন, 34 বছর বাংলাটাকে শোষণ করে শ্মশানে পরিণত করে দিয়েছেন। তাই বাংলার মানুষ বলে, আগামী 34 বছর অন্তত শীতঘুমে থাকো, তারপর দেখা হবে, ভালো থাকবেন। ধন্যবাদ ডক্টর শান্তনু সেনকে, তিনি তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে একটা অত্যন্ত মূল্যবান কথা বলেছেন, যে যখন সত্য কথা বলতে চায় বা সত্য উদ্ঘাটন করতে চায়, প্রথমে তাকে উপহাস করা হয়, তারপর বিরোধিতা, আর তারপর সরিয়ে দেওয়া হয়। তাহলে কি আমরা কোন দিকে এগোচ্ছি, কোন দিকে এগোচ্ছে সমাজ, কি হবে, এটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। এরপর রয়েছে জবাবি ভাষণ। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি টাফ টক শনিবারের বিতর্কে। দোতলা বাড়িকে রংটং করে যদি বিশ্ববিদ্যালয় বানিয়ে দেওয়া যায়, তাহলে সেটা বিশ্ববিদ্যালয় অবশ্যই অনেক হয়েছে। আপনারাই কেন এই সত্য উদ্ঘাটনে একটা কমিশন করছেন না? সেখানে রাজনৈতিক একটা সদিচ্ছার দরকার আছে। যে বাবুল সুপ্রিয় আসানসোলে ইমামের ছেলেকে হত্যা করলো, তাকে আপনি নিয়ে মন্ত্রী বানালেন। রবীন্দ্রনাথের জন্মসালটা জেনে আসতে